2021 সালের মধ্যে দেশের প্রতিটি মানুষকে বিদ্যুতের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন 2041 সালে কেমন বাংলাদেশ হবে সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইন এবং 31টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের অপব্যবহার রোধে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। দেশের 97% মানুষ এখন বিদ্যুতের আওতায়। শতভাগ বিদ্যুতায়ন উপজেলার সংখ্যা প্রায় 5 শতাধিক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন 2টি বিদ্যুৎ কেন্দ্র, 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 32টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়নকে দেশব্যাপী ছড়িয়ে দিতেই বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 2021 সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সার্বিক উন্নয়নের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরেকটা হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা। যদি বিদ্যুতের ব্যবস্থা করা যায় তো স্বাভাবিকভাবে সেই সব এলাকায় অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হতে পারে এবং একটা সুযোগ সৃষ্টি হয়। এটা শুধু ঘরে আলো জ্বেলে বসে থাকা না, অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প গড়ে তোলা অথবা কৃষি খামার গড়ে তোলা বা যে কোনো কাজের জন্য বিদ্যুৎটা একান্তভাবে অপরিহার্য। সেই জন্য আমরা একটা বিশেষ আইন করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে সঞ্চালন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি এবং তার শুভ ফল আজকে মানুষ পাচ্ছে। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা হবে, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বলব, শতভাগ বিদ্যুৎ আমরা দিতে পারব। ইতিমধ্যে আমরা প্রায় 97% জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এই 2021 সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারব। সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি, কারণ 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করব, যা এখন 23,548 মেগাওয়াট। আর 2030 সালের মধ্যে আমরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব। আর 2041 সাল, অর্থাৎ আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2021 থেকে 2041, 2041 সালে বাংলাদেশ কেমন হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই প্রেক্ষিত পরিকল্পনা নিচ্ছি, আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। আর সেদিকে আমরা লক্ষ্য রেখেই 41 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা করব। উন্নয়নের স্বার্থে বিদ্যুৎ উৎপাদনে এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার, তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মৃতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এত বেশি খরচের জায়গায় আমরা কিন্তু এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে উৎপাদনের খরচ যেটা হয় তার থেকে কিন্তু কম পয়সায় গ্রাহককে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। সেই ক্ষেত্রে আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন, অহেতুক বিদ্যুৎ আপনারা অপচয় করবেন না। আর তাতে আপনাদেরও লাভ যে বিদ্যুতের বিলটা কম উঠবে, কাজে অন্ততপক্ষে নিজেদের কথা চিন্তা করে বিদ্যুৎ বিল যাতে কম ওঠে সেদিকে লক্ষ্য রেখে বিদ্যুৎটা সবাই ব্যবহার করবেন, অপচয়টা বন্ধ করবেন, এটা আমার বিশেষভাবে অনুরোধ। পরে বিভিন্ন জেলার সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।